আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা সুন্দর অ্যাপক নিয়ে। এই অ্যাপটির ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিনোদনমূলক অনুষ্ঠানটি। তো আজকের এই বিনোদনমূলক অনুষ্ঠানটিতে আমরা যে অ্যাপটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি, হুম। এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন? না, এই প্রথম ফার্স্ট ভিডিওতে এলাম। এই ফার্স্ট? হুম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়িতে কে কে আছে? আমার গ্রামের বাসায় আমার আব্বু আছে, আমার আম্মু আছে, একটা ছোট ভাই আছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 16। 16। আপনার কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন, এক ভাই এক বোন। মানে আপনি আর আপনার ভাই? আপনার ভাইয়ের বয়স কত? আমার ভাইয়ের বয়স 8 বছর হবে। 8 বছর। আপনার বাবা কি করে? বাবা রিক্সা চালায়, বাংলা রিক্সা। বাংলা রিক্সা? আচ্ছা। আপনার মা কি করে? মা আজকে বাসায় কতদিন যাবো, অসুস্থ আছে। কি অসুস্থ? হার্টের। হার্টের কি? হার্ট মাসের মাঝে মধ্যে মানে বেড়ে যায়। হার্টের হাত ভেঙে গেছে নাকি? না, হার্ট স্ট্রোক করে মানে। হার্ট স্ট্রোক করা? আচ্ছা, তো এখন কি করলে সুস্থ হবে? সে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন আজকে কিছু। টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না? না, ভালো ডাক্তারে দেখাতে পারতেছেন। আপনার স্বামী কি করে? আমার তো বিয়ে হয়নি, স্বামী থাকলে আরো তো কষ্ট থাকতাম। বিয়ে হয় নাই? না। আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে একটা বিয়ের সাথে বসেন। কোথায় পাবো ভালো পাত্র? পাত্র হবে না কেন? আপনাদের এলাকায় কোনো ভালো পাত্র নাই? না, সব খারাপ মানে অত মনের মতন হয় না। মনের মতো আশা দিয়ে চলে যা। মানে আপনাদের গ্রামে যারা আছে তারা আশা দিয়ে চলে যায়? আপনি কি জানেন যে ইউটিউবে ভিডিও করলে অনেক ছেলেরা আপনাকে বিয়ে করতে চায়? আচ্ছা, কি রকম ভালো মানুষ পেলে বিয়ে বসবেন? যে রকমের হোক বলতে? যেমন যে রকমের হোক মানে একটা মনের মানুষ। আপনার চেয়ে যদি বয়সে 50 বছরের বড় হয়? অবশ্যই। আপনি তো তাহলে মিথ্যা কথা বলতেছেন। না, মিথ্যা তো কেন বলবো। আপনি যদি আমাকে ভালো করে রাখতে পারে আমি অবশ্যই বলবো। আচ্ছা, তো আপনাকে বিয়ে করতে হলে সেই লোকটার কতদিন অপেক্ষা করা লাগবে? অপেক্ষা কোনো করা লাগবে না, আমি যেরকম বলবো যেদিন কথা বলবেন সেদিনই বিয়ে বসবেন? হ্যাঁ, একটা ভিডিও মোবাইল যদি থাকতো, ভিডিও মোবাইলে বিয়ে বসতাম। যদি ভিডিও মোবাইলেই বিয়ে বসবেন? হুম। এতই বিয়ে বসার শখ? যদি ওকে দেখতে হবে না, আমি ও আমাকে দেখবে, আমি ওকে দেখবো। আচ্ছা, দেখাশোনা করে তারপরে বিয়ে বসবেন? হুম। আচ্ছা, আপনার ভিডিও মোবাইল আছে? না, ভিডিও মোবাইল কত পাবো, গরিব মানুষ। গরিব মানুষ একটা যদি দেয় দেখবো ওকে। আচ্ছা, তো আপনি একটা কষ্ট করে কিনে নিয়েন। কোথায় পাবো আমরা সে গরিব মানুষ? ভাইতে ভাইকে পড়া করতে পারতেছি না এখনো। তাহলে ভিডিও মোবাইল কেনার দরকার নেই? এখন ভালো করে খাওয়া দাওয়া করতে পারি না। ভালো করে খাওয়া দাওয়া না করতে করতে শুকিয়ে গেছেন নাকি? দেখেন না, কেমন হয়ে গেছে, ক্যাঙ্গারু হয়ে গেছেন। আচ্ছা, আপনি মোটা স্বামী বিয়ে করবেন নাকি চিকন স্বামী বিয়ে করবেন? মোটা শুকনো কি পাইছে, একটা মনের মানুষ করলে এটাই যথেষ্ট নাকি? মোটা নাকি মানে মনের মতো তো বুঝলাম, তারপরে আপনার একটা চাহিদা আছে না যে আমি মোটা ছেলে দেখি আগে কেরম আগে দেখবেন? ও আমাকে দেখবে, আমাকে পছন্দ করতে হবে না? হ্যাঁ, পছন্দ তো করতে হবে। তা আপনার চিটাগিং এর একটা ভাষা কোন দেখি? না, আপনাকে বলবো না যে আমি মন মানুষকে পালাকে বলতে চিটাগিং ভাষা। ও, চিটাগিং ভাষা এখানে বলবেন না? না। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার ভিডিও থেকে আপনি ফোন নাম্বার দিবেন? ফোন নাম্বার দিবেন বলেন? হ্যাঁ দেবো। ফোন নাম্বারটা দিবেন কি জন্য বলেন? মন মানুষ করতে হবে না? মন মানুষ খোঁজার জন্য? মনের মানুষ খুঁজতে ফোন নাম্বার দেওয়া লাগে? হ্যাঁ অবশ্যই। আমার ঠিকানা চলে আসবো, আপনি ঠিকানা দিবেন, সেই ঠিকানায় আপনার মনের মানুষ চলে আসবে। হ্যাঁ আসুক। তা আপনার আপনার বাবার নাম বলেন, আপনার ঠিকানা দিবেন বলেন। হ্যাঁ, আপনার বাবার নাম বলেন। আমার বাবার নাম হচ্ছে মন্না। বলেন? মন্না বলতেছে। মন্না নাকি মন্নাপ বলেন? হ্যাঁ মন্না বলতেছে। মন্না? আচ্ছা, তো এখন আপনার বাবারা কয় ভাই বোন? আমার বাবারা 3 ভাই বোন। 3 ভাই বোন? আচ্ছা, তো এখন তাহলে আপনাকে বিয়ে করতে হলে আপনার ফোন নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলে যোগাযোগ করতে পারবে আমার সাথে? আচ্ছা, আমার একটা ছোট ভাই আছে মানে পড়ালেখা করতে পারতেছি না। আপনার বয়স, আপনার লেখাপড়া করছেন আপনি কোন পর্যন্ত? ক্লাস 4। ক্লাস 4?
আচ্ছা, নিজের নামটা নিজের নাম ঘাম সব লিখতে পারেন তো? হ্যাঁ লিখতে পারি। নাম ঠিকানা সব লিখতে পারেন? আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বারটা, আপনি সর্বশেষ কিছু বলতে চান তাহলে বলেন। আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলতে চাই প্রবাসী ভাইদের, বাংলাদেশের ভাইদের। আমরা অসুস্থ, হাতের চিকিৎসা করতে পারতেছি না আজকে অনেক দিন, একটু দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? একটু সাহায্য করিয়েন যদি পারেন, অবশ্যই সাহায্য করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম সুমি। সুমি, তো ঠিক আছে সুমি আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারও ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।